প্রথমে লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে পরমাণুর গঠন সম্পর্কিত তথ্য। নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনের সজ্জা, তাহলে আমরা আজকে আলোচনা করব নিউক্লিয়াসের বাইরে যে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো কেমন করে অবস্থান করছে সেই সম্পর্কে আলোচনা করব। আমরা আগে জেনেছি পরমাণুর দুটি অংশ, একটি নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের বাইরে পরমাণুর ইলেকট্রন মহল। নিউক্লিয়াসের মধ্যে আছে প্রোটন এবং নিউট্রন, পজিটিভ তড়িৎগ্রস্ত প্রোটন এবং নিস্তড়িত নিউট্রন পরমাণু নিউক্লিয়াসে অবস্থান করছে। অর্থাৎ কোনো পরমাণুর সমস্ত ভর ওই নিউক্লিয়াসের মধ্যে কেন্দ্রীভূত আছে বলে ধরা হয়, যেহেতু বাইরের কক্ষে যে ইলেকট্রনগুলো আবর্তন করছে ওই ইলেকট্রনগুলোর কোনো ভর নেই বললেই চলে। এই ভরগুলো নগণ্য হওয়ার জন্যে এগুলোকে আমরা গণনার মধ্যে নাও ধরতে পারি। নিউক্লিয়াসে আছে প্রোটন এবং নিউট্রন, নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করছে। একটি পরমাণু নিস্তড়িত হলে তার নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকবে বাইরের কক্ষপথে ঠিক ততগুলোই ইলেকট্রন থাকবে, কারণ প্রোটনের আধান এবং ইলেকট্রনের আধান দুটো সমান কিন্তু বিপরীত। ফলে একটি প্রোটনের আধান একটি ইলেকট্রনের আধানকে প্রশমিত করবে, তাহলে সামগ্রিকভাবে পরমাণুটা একটি নিস্তড়িতভাবে আচরণ করবে। তাহলে আসি, নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো কেমন করে অবস্থান করছে সেইটা। নিউক্লিয়াসের বাইরে কক্ষপথগুলিকে কে, এল, এম, এন, ও, পি বা 1, 2, 3, 4, 5, 6 ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে নিউক্লিয়াসের ঠিক পাশেই যে কক্ষপথটা সেটা হচ্ছে কে, তারপরে যত বাইরের দিকে যেতে থাকবো তারপরটা হবে এল, তারপরটা এম, তারপরটা এন, তারপরে ও, পি বা এগুলোকে আমরা 1, 2, 3, 4, 5, 6 ইত্যাদি দ্বারা প্রকাশ করব। নিউক্লিয়াসের বাইরে কক্ষপথগুলোকে 1, 2, 3, 4, 5, 6 দিয়ে প্রকাশ করব বা কে, এল, এম, এন, ও, পি দ্বারা প্রকাশ করব। তাহলে এই যে কক্ষপথগুলো, এইগুলো একটা অনুমোদিত কক্ষপথ, এটা একটা পারমিসেবল অরবিট। অর্থাৎ এই কক্ষপথগুলোতে যখন ইলেকট্রনগুলো আবর্তন করবে তখন সে কোনো রকম শক্তি গ্রহণ করবে না বা কোনো রকম শক্তি সে বর্জন করবে না। তাহলে এই যে মুখ্য শক্তিস্তর অর্থাৎ কে, এল, এম, এন, ও, পি এগুলোকে মুখ্য শক্তিস্তর বলছি, তাহলে এই শক্তিস্তরগুলোতে কোন শক্তিস্তরে কতগুলো সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা থাকতে পারে সেটা আমরা দেখে নিই। কোনো কক্ষে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকবে তা 2n² সম্পর্ক দ্বারা নির্ণয় করা যায়। তাহলে আমি এই 2n² ফর্মুলা দিয়ে কোনো কক্ষপথে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকবে সেটা আমরা নির্ণয় করতে পারি, যেখানে n হচ্ছে কক্ষপথের সংখ্যা। n কক্ষপথের সংখ্যা হলে সেই কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হতে পারে 2n². সেইভাবেই আমরা প্রথমে কে কক্ষপথ দেখি। কে কক্ষপথ বা এটাকে আমরা 1 নম্বর কক্ষপথ বলি। তাহলে 1 নম্বর কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কয়টি হবে? 2n² অর্থাৎ 2টি। তাহলে কে কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টি। ঠিক তেমনভাবেই এল কক্ষপথ বা 2 নম্বর কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 2n² = 8টি, এখানে n সমান 2। তাহলে এটা হিসাব করলে দেখা যাবে এল কক্ষপথে ইলেকট্রন থাকবে 8টি। এম বা 3 নম্বর কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা, এখানেও 2n² ফর্মুলা যদি আমরা প্রয়োগ করি তাহলে দেখব n এর জায়গায় 3 বসালে 2 × 3² মিনস 2 × 9 = 18, তাহলে 18টা ইলেকট্রন থাকবে এম বা 3 নম্বর কক্ষপথে। ঠিক তেমনভাবেই এন বা 4 নম্বর কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা থাকবে 2n² = 32, এখানে n এর জায়গায় যদি 4 বসাই তাহলে হিসাবটা দাঁড়াবে 32। তাহলে আমরা এই 2n² ফর্মুলা দিয়ে কোন কক্ষপথে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকবে সেটা আমরা নির্ণয় করতে পারি। হিসাবে যাই আসুক না কেন, আমাদের মনে রাখতে হবে
কোনো পরমাণু সর্ববহিঃস্থ কক্ষে কখনোই আটটির বেশি ইলেকট্রন থাকবে না, এবং সর্ববহিঃস্থ কক্ষপথের ঠিক আগের কক্ষপথে আঠেরোটির বেশি ইলেকট্রন থাকবে না। অর্থাৎ কোনো পরমাণু সর্ববহিঃস্থ কক্ষপথে আটটি ইলেকট্রন থাকে, আর তার ঠিক আগের কক্ষপথটি আঠেরোটির বেশি ইলেকট্রন থাকতে পারবে না, বাইরের কক্ষপথে আটটির বেশি ইলেকট্রন থাকতে পারবে না। পরমাণুর ইলেকট্রন সজ্জা দেখে নিই। ইলেকট্রনিক কনফিগারেশন অফ অ্যাটম, পরমাণুর ইলেকট্রন সজ্জা। তাহলে এক একটা মৌলিক পদার্থকে আমরা নিই, পর্যায় সারণীতে যেভাবে মৌলিক পদার্থগুলোকে সাজানো আছে, আধুনিক পর্যায় সারণীতে মৌলিক পদার্থগুলোকে সাজানো আছে তাদের ক্রমবর্ধমান পারমাণবিক সংখ্যা হিসাবে। আধুনিক পর্যায় সারণীতে মৌলগুলোকে সাজানো আছে ক্রমবর্ধমান পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে। তাহলে প্রথম যে মৌল পর্যায় সারণীতে সেটা হচ্ছে হাইড্রোজেন, তাকে আমরা সাইন চিহ্ন এইচ দিয়ে প্রকাশ করি। এর পারমাণবিক সংখ্যা হচ্ছে এক, তার মানে পারমাণবিক সংখ্যা এক অর্থাৎ ভিতরে আছে একটি প্রোটন, তার মানে বাইরে আছে একটি ইলেকট্রন। সেই ইলেকট্রনটা দেখতে পাচ্ছে এখানে কে কক্ষপথে অবস্থান করছে, হাইড্রোজেনের একটি ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটা কে কক্ষপথে অবস্থান করছে। নেক্সট যে এলিমেন্ট আসছে, নেক্সট যে মৌল আসছে সে হচ্ছে হিলিয়াম, তাকে আমরা এইচ ই দিয়ে প্রকাশ করি। তার পারমাণবিক সংখ্যা দুই, তার মানে এর বাইরে দুটো ইলেকট্রন আছে, সেই দুটো ইলেকট্রনই কে কক্ষপথে অবস্থান করছে। এবারে লিথিয়াম, লিথিয়ামের আমরা প্রকাশ করি চিহ্ন এলআই দিয়ে। পারমাণবিক সংখ্যা হচ্ছে তিন, তার মানে তিন, কে কক্ষপথে আছে দুটি আর এল কক্ষপথে আছে একটি, কারণ কে কক্ষপথের আমরা একটু আগেই দেখেছি কে কক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হচ্ছে দুই, দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারবে না। তাহলে কে কক্ষপথ যখন পূর্ণ হয়ে গেছে তখন বাকি যে ইলেকট্রনটা সেটা এল কক্ষপথে এসেছে। তেমনি বেরিলিয়াম বি, অ্যাটমিক নাম্বার পারমাণবিক সংখ্যা চার, তার মানে কে কক্ষপথে আছে দুটো, এল কক্ষপথে আছে দুটো। বোরন বি, পারমাণবিক সংখ্যা পাঁচ, বাইরে আছে পাঁচটা ইলেকট্রন, সেই পাঁচটা ইলেকট্রনের মধ্যে দুটো আছে কে কক্ষপথে আর তিনটে আছে এল কক্ষপথে। কার্বন সি, পারমাণবিক সংখ্যা হচ্ছে ছয়, বাইরে ছটা ইলেকট্রন অর্থাৎ দুই কে কক্ষপথে আর চারটি আছে এল কক্ষপথে। তারপর আসছে নাইট্রোজেন, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে সাত, কে কক্ষপথে দুটো আর এল কক্ষপথে পাঁচটা। তেমনি অক্সিজেন, অক্সিজেনের ক্ষেত্রে আটটি ইলেকট্রন আছে, যেহেতু আটটি প্রোটন আছে তাহলে আটটি ইলেকট্রন আছে, তাহলে কে কক্ষপথে আছে দুটো এবং এল কক্ষপথে আছে ছটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি ধীরে 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 কক্ষপথগুলো পূর্ণ হচ্ছে। এখানে এক ছিল, এই কক্ষপথ পূর্ণ হয়ে গেল, এর বেলায় এই কক্ষপথটা পূর্ণ, এবার এল কক্ষপথ ভরতে থাকছে। লিথিয়ামের বেলায় এল কক্ষপথে একটা, বেরিলিয়ামের দুটো, বোরনের তিনটে, কার্বনের চারটে, নাইট্রোজেনের পাঁচটা, অক্সিজেনের ছটা, এইভাবে এল কক্ষপথটা ধীরে ধীরে ভর্তি হতে থাকছে। ফ্লুরিন, এর পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে, পরমাণু ক্রমাঙ্ক নয়, তাহলে সাত, তাহলে নটা ইলেকট্রন থাকবে, কে কক্ষপথে দুটো, এল কক্ষপথে সাতটা। এরপরে আসছে নিয়ন, যার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে দশ, তার মানে দশটা ইলেকট্রন, কে কক্ষপথে দুটো, এল কক্ষপথে আটটা। তাহলে আমরা আগে দেখেছি এল কক্ষপথের ইলেকট্রন ধারণ ক্ষমতা, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে আটটা, তার মানে আমরা যখন নিয়নে পৌঁছেছি তখন এর বাইরের কক্ষপথে আটটি ইলেকট্রন পূর্ণ হয়ে গেছে, অর্থাৎ এল কক্ষপথে আর কোনো ইলেকট্রন ধারণের ক্ষমতা নেই। যেহেতু বাইরের কক্ষপথে আটটি ইলেকট্রন আছে তাহলে এটা হলো একটা নিষ্ক্রিয় গ্যাস। সোডিয়াম, এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে এগারো, এগারোটা ইলেকট্রন আছে, এল কে কক্ষপথে দুটো, এল কক্ষপথ আটটা, এখানে আর নেওয়ার জায়গা নেই, সেই জন্যে এম কক্ষপথে চলে গেছে। তেমনি ম্যাগনেসিয়াম বারো, দুই আট, দুই আট দিয়ে দশ দিয়ে বারো। অ্যালুমিনিয়াম তেরো, দুই আট তিন, আট দিয়ে দশ তিনে তেরো। সিলিকন চোদ্দো, দুই আট চার। ফসফরাস পনেরো, দুই আট পাঁচ। সালফার ষোলো, দুই আট ছয়। ক্লোরিন সতেরো, দুই আট সাত। আর্গন আঠারো, দুই আট আট। এখানে দেখা গেল এম কক্ষপথ পূর্ণ হয়নি, এম কক্ষপথে অর্থাৎ তিন নম্বর কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে আঠেরোটি। পটাশিয়াম, এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি পরমাণু ক্রমাঙ্ক উনিশ, তার মানে বাইরের কক্ষপথে উনিশটি ইলেকট্রন
আছে, তাহলে 19টি ইলেকট্রন, প্রথম কক্ষপথে দুটো, দ্বিতীয় কক্ষপথে আটটা, আচ্ছা তৃতীয় কক্ষপথে 18টা ক্যাপাসিটি আছে, কিন্তু এই ইলেকট্রনটি তৃতীয় কক্ষপথে থাকবে না, সেটা চলে যাবে পরবর্তী কক্ষপথে। কেন? না আমরা আগে জেনেছি কোনো মৌলের সর্ববহিস্থ কক্ষপথে 8টির বেশি ইলেকট্রন থাকবে না। তাহলে পটাশিয়ামের ক্ষেত্রে সেই জন্যে এম কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 18টি হলেও এখানে থাকছে 8টা, কেননা যদি এই ইলেকট্রনটাকে যদি ওই শেষ কক্ষপথে আমরা দিয়ে দিই সেখানে টোটাল ইলেকট্রনের সংখ্যা হয়ে যাবে 9টা, কিন্তু এটা অসম্ভব, কোনো মৌলেরই বাইরের কক্ষপথে, পরমাণুর বাইরের কক্ষপথে 8টির বেশি ইলেকট্রন থাকবে না। আমরা এখানে একটু একে দেখাবার চেষ্টা করেছি কয়েকটা পরমাণুকে, হাইড্রোজেন, এর মাঝখানে আছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রনগুলো অবস্থান করছে, আমি শুধু ইলেকট্রনগুলোর অবস্থান দেখিয়েছি। হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে প্রথম কক্ষপথে ঘুরছে, হিলিয়ামের দুটো ইলেকট্রন আছে, এও প্রথম কক্ষপথেই আছে, লিথিয়ামের তিনটা ইলেকট্রন, প্রথম কক্ষপথ দুটো ভর্তি হয়ে গেছে, দ্বিতীয় কক্ষপথে একটি চলে এসছে, বেরিলিয়ামের প্রথম কক্ষপথে দুটো আর দ্বিতীয় কক্ষপথে দুটো, বোরনের প্রথম কক্ষপথে দুটো দ্বিতীয় কক্ষপথে তিনটে, কার্বনের প্রথম কক্ষপথে দুটো আর বাইরের কক্ষপথে হচ্ছে চারটে, নাইট্রোজেনের ক্ষেত্রে দুটো পাঁচটা, বাইরের কক্ষপথে পাঁচটা, ভিতরের কক্ষপথে দুটো, অক্সিজেনের ক্ষেত্রে দুটো ছটা, তাহলে দুটো ছটা আটটা হয়েছে, তাহলে বাইরে ভিতরের কক্ষপথে দুটো, বাইরের কক্ষপথে ছটা, ফ্লুরিনের দুটো আর বাইরের কক্ষপথে আছে সাতটা। এর পরেরগুলো আঁকে নি, তাহলে ফ্লুরিন, ফ্লুরিনের পরে এরপরে যে মৌলটা আসবে তার ক্ষেত্রে ইলেকট্রন এখানে আরও একটা বেড়ে যাবে, তাহলে এইভাবে ধীরে ধীরে ইলেকট্রনগুলো সজ্জিত হচ্ছে, একটার পর একটা কক্ষপথ ভর্তি হচ্ছে। একটি কক্ষপথ থেকে অন্য কক্ষপথে গমনের ফলে শোষণ, শক্তির শোষণ বা বিকিরণ, তাহলে আমরা দেখেছি যে ইলেকট্রনগুলো এই যে কে এল এম এন ও পি ইত্যাদি যে সমস্ত মুখ্য শক্তিস্তরে অবস্থান করছে, তাহলে এই শক্তিস্তরগুলো শক্তির ডিফারেন্স আছে, তাহলে কে কক্ষপথের যে শক্তি তার পরের কক্ষপথের শক্তি আলাদা, তার পরের কক্ষপথের শক্তি আলাদা, এইভাবে একটা কক্ষপথের শক্তির সঙ্গে অন্য কক্ষপথের শক্তির মিল নেই। তাহলে আমরা দেখেছি সব থেকে প্রথমে যেটা কক্ষপথ অর্থাৎ নিউক্লিয়াসের পরেই যে কক্ষপথটা সেই কক্ষপথটার যে শক্তি এটা হচ্ছে নিম্ন শক্তি স্তর, তাহলে এই এই স্তরের শক্তি হচ্ছে কম, তাহলে নিউক্লিয়াসের পাশেই যে স্তরটা অবস্থান করছে, যে অরবিটটা অবস্থান করছে তার সেটা হচ্ছে নিম্ন শক্তি স্তর। এবার ধীরে ধীরে কে কে এর পর থেকে এল এম এন ও পি এইভাবে আমরা বাড়তে থাকলে কী হবে, ধীরে ধীরে এই শক্তি স্তরের শক্তিটা বাড়তে থাকবে, অর্থাৎ ধীরে ধীরে এটা উচ্চ শক্তি স্তরের দিকে যেতে থাকবে, আর নিউক্লিয়াস থেকে যত দূরে যাওয়া যাবে তত শক্তি স্তরগুলোর শক্তি বৃদ্ধি পেতে থাকবে। এখন যদি কোনো ইলেকট্রন একটা কক্ষপথ থেকে অন্য কক্ষপথে গমন করে, একটা কক্ষপথ থেকে যদি অন্য কক্ষপথে চলে যায়, তাহলে কি ব্যাপারটা ঘটবে একটু দেখা যাক। দুটো ঘটনা ঘটতে পারে, ইলেকট্রনটি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে চলে যেতে পারে, আবার বিপরীতভাবে উচ্চ শক্তি স্তর থেকে আবার ইলেকট্রনটি নিম্ন শক্তি স্তরে চলে যেতে পারে। তাহলে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রনের স্থানান্তর হলে এটি শক্তি গ্রহণ করবে, নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যদি ইলেকট্রন গমন করে তাহলে এক্ষেত্রে ইলেকট্রনটি কিছুটা শক্তি গ্রহণ করবে, বিপরীতভাবে উচ্চ শক্তি স্তর থেকে যদি কোনো ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে ঝাঁপ দেয়, উচ্চ শক্তি স্তর থেকে যদি নিম্ন শক্তি স্তরে কোনো ইলেকট্রন চলে আসে, তাহলে এই ক্ষেত্রে সেই ইলেকট্রনটি কিছু পরিমাণ শক্তি বিকিরণ করবে। তাহলে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যদি ইলেকট্রন গমন করে তাহলে এ শক্তি গ্রহণ করবে, আর উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যদি ইলেকট্রন স্থানান্তরিত হয় তাহলে একটি শক্তি বিকিরণ করবে। এখানে আমি দুটো পরমাণুকে দেখিয়েছি এবং দুটো ঘটনা দেখিয়েছি, এখানে দেখতে পাচ্ছি এই ইলেকট্রনটা যদি এই কক্ষপথ থেকে এই কক্ষপথে আসে, অর্থাৎ ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তর থেকে যদি উচ্চ শক্তি স্তরে যায়, নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে তখন এটা
শক্তি গ্রহণ করবে। নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তরে যদি ইলেকট্রনের গমন ইলেকট্রন যদি গমন করে তাহলে এই ক্ষেত্রে এই ইলেকট্রনটি শক্তি গ্রহণ করে তবে উচ্চ শক্তিস্তরে যেতে পারবে। এটা হচ্ছে উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে ইলেকট্রনের গমন, এখানে দেখিয়েছে। এটা হচ্ছে উচ্চ শক্তিস্তর, উচ্চ শক্তিস্তর থেকে ও নিম্ন শক্তিস্তরের দিকে যাচ্ছে। তার উচ্চ শক্তিস্তর থেকে যদি নিম্ন শক্তিস্তরের দিকে যায় তাহলে কী হবে, এই ইলেকট্রনটা কিছুটা পরিমাণ শক্তি বিকিরণ করবে। নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তরে যাচ্ছে, এ কিছুটা শক্তি গ্রহণ করছে। এই ইলেকট্রনটা উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে আসছে তাহলে এ কিছুটা শক্তি বিকিরণ করবে। আয়নীভবন, আয়নীভবন বলতে আমরা কী বুঝি, কোনো মৌলের কোনো একটা পরমাণু সর্ববহিঃস্থ কক্ষ থেকে যদি আমি এক বা একাধিক ইলেকট্রনকে যদি বের করে নিই তাহলে সেটা কী হতে পারে, সেটা পজিটিভ তড়িৎধর্মী আয়নে পরিণত হবে। তাহলে কোনো পরমাণুর সর্ববহিঃস্থ কক্ষ থেকে যদি এক বা একাধিক ইলেকট্রনকে আমরা বের করে নিই তাহলে ওই পরমাণুটি একটি ধনাত্মক আয়নে পরিণত হবে। গ্যাসীয় অবস্থায় থাকা কোনো মৌলের ক্ষেত্রে কোনো প্রসম এবং বিচ্ছিন্ন পরমাণু যখন সর্বনিম্ন শক্তিস্তরে থাকে তখন তার সর্ববহিঃস্থ কক্ষ থেকে একটি ইলেকট্রনকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে পরমাণুটিকে একক ধনাত্মক আধানে পরিণত করতে যে ন্যূনতম শক্তি প্রয়োজন হয় তাকে ওই পরমাণুর প্রথম আয়নীভবন বিভব বলে। তাহলে একটা পরমাণুর নিউক্লিয়াসে হচ্ছে প্রোটন এবং নিউট্রন, বাইরে কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে। তাহলে যত কক্ষপথের দূরত্ব বেশি হবে, অর্থাৎ নিউক্লিয়াস থেকে কক্ষপথের দূরত্ব যত বেশি হবে সেখানে ইলেকট্রনগুলো উপর যে প্রোটন বা নিউক্লিয়াসে যে আকর্ষণ বল ধীরে ধীরে কমতে থাকবে, অর্থাৎ যেটা যে কক্ষপথটা নিউক্লিয়াসের খুব কাছে আছে সেই ইলেকট্রনগুলোর উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল হবে প্রবল। এইভাবে ধীরে ধীরে যত আগের দিকে যাওয়া যাবে, যত উচ্চ শক্তিস্তরের দিকে যাওয়া যাবে তত কী হবে, তত ওই ইলেকট্রনগুলোর উপর আমাদের যে নিউক্লিয়াস পরমাণু নিউক্লিয়াসের আকর্ষণ বল ধীরে ধীরে কমতে থাকবে। তাহলে এ থেকে আমরা বলতে পারি কোনো পরমাণুর সর্ববহিঃস্থ কক্ষপথে, সর্ববহিঃস্থ কক্ষপথে যে ইলেকট্রনগুলো অবস্থান করছে এই এই ইলেকট্রনগুলো খুব শিথিলভাবে আবদ্ধ আছে, অর্থাৎ এগুলোর সাথে যে আমাদের নিউক্লিয়াস এর আকর্ষণ বলটা খুব কম। তাহলে আমরা যদি ইলেকট্রনকে সরাতে চাই সর্ববহিঃস্থ কক্ষপথে, শিথিল ইলেকট্রনটিকে সরানোই আমাদের পক্ষে অনেক সহজ হবে। তাহলে এই সর্ববহিঃস্থ কক্ষের শিথিল ইলেকট্রনকে আমরা যদি এই পরমাণু থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করি, তাহলে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করলে এটা কী হবে, এটা একটা ধনাত্মক আয়নে পরিণত হবে। তাহলে সর্ববহিঃস্থ কক্ষপথ থেকে একটি ইলেকট্রনকে আমরা বিচ্ছিন্ন করি, যদি সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে এই পরমাণুটাকে যদি আমি একটি ধনাত্মক আয়নে পরিণত করি তাহলে আমাকে সর্বনিম্ন ন্যূনতম যে বল এই ইলেকট্রনটার উপর প্রয়োগ করতে হবে সেটা কী বলবো, প্রথম আয়নীভবন বিভব, যেহেতু প্রথম ইলেকট্রনটিকে বের করা হচ্ছে। আবার দ্বিতীয় ইলেকট্রন বের করলে সেটা দ্বিতীয় আয়নীভবন বিভব, এইভাবে হবে। তাহলে গ্যাসীয় অবস্থায় থাকা কোনো মৌলের ক্ষেত্রে কোনো প্রসম এবং বিচ্ছিন্ন পরমাণু যখন সর্বনিম্ন শক্তিস্তরে থাকে তখন তার সর্ববহিঃস্থ কক্ষ থেকে একটি ইলেকট্রনকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে পরমাণুটিকে একক ধনাত্মক আদানে পরিণত করতে যে ন্যূনতম শক্তি প্রয়োজন হয় তাকে ওই পরমাণুর প্রথম আয়নীভবন বিভব বলে। তাহলে ব্যাপারটা কিছু না, আমরা একটা নিস্তড়িত পরমাণুর সর্ববহিঃস্থ কক্ষপথ থেকে যদি একটি ইলেকট্রনকে বের করে নিয়ে ওই পরমাণুটিকে যদি একক ধনাত্মক আয়নে পরিণত করতে চাই তাহলে আমাকে ন্যূনতম যে পরিমাণ শক্তি প্রয়োজন হবে, যে পরিমাণ শক্তি প্রয়োগ করতে হবে সেটাই হবে প্রথম আয়নীভবন বিভব। আজকে এই পর্যন্তই, আমার ক্লাসটা শোনার জন্যে আমি সকলকে ধন্যবাদ জানাই। আবার সকলের কাছে অনুরোধ করি যারা আমার চ্যানেলটাকে দেখো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যদি ইতিমধ্যে করে না থাকো, আর চ্যানেলটাকে লাইক দেবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে আর যদি ভালো লাগে। থ্যাংক ইউ টু অল ওয়ান্স অ্যাগেন।